কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য দারুণ একটি ভিডিও শেয়ার করব, তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন প্রথমবার, যদি এই চ্যানেলে ভিডিওটি দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেলটাকে ক্লিক করে রাখবেন, যখনই আমি এই রিলেটিভ ভিডিও আপলোড দেব সবার প্রথম আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনার ফোন থেকে যদি কেউ ইউটিউবে ভিডিও দেখতেছে, ইউটিউবে যদি ক্লিক করে এখানে দেখবেন বলবে MB নেই, ইউটিউব ভিডিও দেখা যাবে না। এইটা কিভাবে সম্ভব, আপনার ফোনে কিভাবে করবেন? তো বন্ধুরা, এই ভিডিও তো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তারপর যদি ফেসবুকে ক্লিক করে ফেসবুক ভিডিও দেখতেছে, ফেসবুকে ক্লিক করার পর দেখবেন এখানে লেখা চলে আসবে MB নেই, আপনার ফেসবুক চলবে না। তো বন্ধুরা, এছাড়াও যদি এখানে আরেকটি সেটিং আমি করে রাখছি, কলের অপশনটিতে যদি কেউ কল করতেছে আপনার ফোন থেকে, কলে যদি ক্লিক করে দেয় এখানে বলবে সরি টাকা নেই, কল যাবে না। তো বন্ধুরা, আপনার ফোনে কিভাবে এই সেটিংগুলি করবেন সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন প্রথমবার, যদি এই চ্যানেলে ভিডিওটি দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেলটাকে ক্লিক করে রাখবেন, যখনই আমি এই রিলেটিভ ভিডিও আপলোড দেব সবার প্রথম আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে লাগবে। অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষ দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। অ্যাপ্লিকেশনটি আপনারা যখনই ওপেন করবেন ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা কী করবেন, এখানে নিচে দেখবেন নেক্সট, আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে দেখবেন একটি পাসপোর্ট সিলেক্ট করতে বলছে, এখানে আপনারা একটি পাসপোর্ট সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আপনারা পাসপোর্টটি আপনারা কীভাবে সিলেক্ট করবেন, আপনার ফোনে যে আপ ডাউন ভলিউম বোতামটি রয়েছে আপনারা কী করবেন এখানে সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আপনারা যদি ভলিউম বোতামে যদি উপরে দুইবার ক্লিক করেন, তারপর আপনারা ভলিউম বোতামের নিচে দুইবার ক্লিক করে দেবেন। আপনারা চাইলে তিনবার চারবার ক্লিক করতে পারবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভলিউম বোতামে আমি আফে দুইবার ক্লিক করছি, ডাউনে আমি দুইবার ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন। তারপর আপনারা যে পাসপোর্টটি দিয়েছেন সেই পাসপোর্টটি আপনারা কী করবেন এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে আপনারা যখনই ক্লিক করে দিবেন আপনার সামনে ঠিক এরকমভাবে চলে আসবে। আপনারা কী করবেন, এখানে যে রাইট লেখাটা রয়েছে আপনারা এই বক্সটিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সট করে দিবেন। তারপর আপনারা কী করবেন, এখান থেকে একটি কোয়েশন আপনারা সিলেক্ট করে নেবেন। যে কোনো কোয়েশন আপনারা একটি সিলেক্ট করে আপনারা এখানে লিখে দিবেন, আনসার লিখে দিবেন, আপনারা যে কোনো আপনারা লিখতে পারেন। তারপর আপনারা এখানে নেক্সটে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে এরকমভাবে চলে আসবে। আপনারা কী করবেন, এখানে এই দুইটি পারমিশন দিতে লাগবে। আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দেবেন, ওকে করে দেবেন। এখান থেকে কী করবে, আপনার ফোনের পারমিশন হবে, আপনারা পারমিশনটা আপনারা অ্যালাউ করে দেবেন। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি আপনারা খুঁজে নেবেন, যেখানে অ্যাপ্লিকেশনটি রয়েছে আপনারা অ্যাপ্লিকেশনটির কী করবেন অ্যালাউ দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে ভেগে আসবেন, এটা দেখবেন কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনারা এইটাকে অ্যালাউ করে দেবেন। পারমিশনটি অ্যালাউ করার পর আপনারা এখান থেকে ভেগে আসবেন। তারপর আপনারা কী করবেন, এখানে ফিনিশে আপনারা ক্লিক করে দেবেন, ওকে করে দেবেন। তো বন্ধুরা, আপনারা যে পাসপোর্টটি দিয়েছেন সেই পাসপোর্টটি আপনারা সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আমি ভলিউম বোতাম দিয়ে আমি উপরে দুইবার দিয়েছিলাম, নিচে দুইবার দিয়েছিলাম, সেটা দেওয়ার পর আপনারা দেখবেন এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে কী করবেন, এই অপশনটি অন করে দেবেন। আপনারা এখান থেকে যেইটার আপনারা এই কাজটি আপনারা করতেছেন সেইগুলি আপনারা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি এই যে ফেসবুকটা আপনারা, তো বন্ধুরা এখানে ফেসবুক দেখতে পাচ্ছেন। আপনারা এই কাজটি করার জন্য আপনারা এখানে সিলেক্টে আপনারা ক্লিক করবেন,
তারপর এখানে কাস্টমে ক্লিক করবেন। অ্যালাও সব আপনার কি করবেন, পারমিশনগুলি অ্যালাও করে দেবেন। তারপর আপনার এখানে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করবেন। আপনার গ্যালারিতে যে ফটোটি রয়েছে আপনারা সেই ফটোটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে আমি এটা সিলেক্ট করে নিয়েছিলাম, এটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনারা এটা কতটুক আপনারা এটা আপনারা ফুল করে নেবেন। নেওয়ার পর আপনারা কী করবেন, এখানে করফ আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এখানে যদি আমি ফেসবুকে গিয়ে আমি ক্লিক করি, আপনারা দেখতে পারবেন বলবে এমবি নেই, আপনার ফেসবুক চলবে না। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পারবেন কলের অপশনটি, আমি যদি এখানে কলে ক্লিক করে দিই আপনারা দেখতে পারবেন এটা কিন্তু কলের যে ডায়াল প্যাডটা রয়েছে এটা কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে ডাইরেক্ট কল করতে পারবে। তো বন্ধুরা এখানে যদি আপনারা সেই কাজটি আপনারা করতেছেন, আপনারা কী করবেন, অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আপনার যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা এটা লকটা খুলে নেবেন। এখান থেকে আপনার ডায়াল প্যাডটা আপনারা খুঁজে নেবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেটে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করবেন। এখান থেকে আপনার গ্যালারিতে আপনার যে যেখানে ফটোটি রয়েছে আপনারা সেটা সিলেক্ট করবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি ফটোটা সিলেক্ট করে নিয়েছি, এটা আপনারা জুম করে আপনারা বড় করে নেবেন। নেওয়ার পর এখানে ক্রপে ক্লিক করে আপনারা কী করবেন, এটা সেভ করে দেবেন। এখন যদি আমি কলার অপশনটিতে আমি ক্লিক করি আপনারা দেখতে পারবেন এখানে বলবে সরি টাকা নেই, কল যাবে না। তো বন্ধুরা আপনার ফোনে এই কাজটি করার জন্য আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে লাগবে। অ্যাপ্লিকেশনটি আপনারা কী করবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন, সার্চ বারসে আপনারা সার্চ করবেন WOPS লিখে আপনারা সার্চ করে দেবেন। আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেশনটি আপনার সামনে চলে আসবে। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা আপনারা ওই ফটোগুলি আপনারা কীভাবে বানাবেন, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা বানিয়ে নেবেন। তো বন্ধুরা আপনারা যদি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা যদি সেই ফটোটি আপনারা বানাইতে না পারেন, তো বন্ধুরা ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করবেন, আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো।